সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, কেমন আছো? নিশ্চয়ই সকলে ভালো আছো। হ্যাঁ, আমিও ভালো আছি। তোমাদের সকলকে সৃষ্টি সেন্টার স্কুল অ্যান্ড কলেজ সিরাজগঞ্জের পক্ষ থেকে লাইভ ক্লাসে স্বাগত জানাচ্ছি। পুনরায় তোমাদের ক্লাসে হাজির হয়ে গিয়েছি। আজকেও আমি যে টপিকটি নিয়ে কথা বলবো শিক্ষার্থীরা, সেটি হচ্ছে বাংলা দ্বিতীয় পত্র ভাষা। হ্যাঁ, আমরা গত ক্লাস ভাষার উপর পড়েছি, আজকেও আমরা ভাষার উপরে একটি শর্ট ক্লাস করে ফেলবো। দেখো, আমরা গত ক্লাসে ভাষা পড়েছি, ভাষা কি আসলে, ভাষা জিনিসটা কি, ভাষা কিভাবে উৎপন্ন হয়, আবার ভাষা কত প্রকার। আমরা পড়েছিলাম ভাষা দুই প্রকার, মৌখিক এবং লিখিত, বা মৌখিক বা লিখিত ভাষা। মৌখিক ভাষা হচ্ছে ওরাল ল্যাঙ্গুয়েজ, লিখিত ভাষা হচ্ছে রাইটিং ল্যাঙ্গুয়েজ বা রিটেন ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, মৌখিক ভাষাটা কি ছিল? ভাষার আদিতে যখন মানুষের লেখার ব্যবস্থা ছিল না, তখন কিন্তু লিখিত ভাষার প্রচলন ছিল না, তখন ছিল মৌখিক ভাষার প্রচলন। তখন মানুষ মৌখিক ভাবে কথা বলতো, কিন্তু সে সংকেত, সেই লেখাটা সংকেত আকারে খাতায় বা কোনো কিছুতে তুলে ধরতে পারতো না। এখনো এরকম অনেক জাতি আছে যারা মুখে কথা বলে কিন্তু তারা লিখতে জানে না, সেই ভাষাগুলো হচ্ছে মৌখিক ভাষা। আবার লিখিত ভাষা কি? যেগুলো মুখে বলা হচ্ছে সেগুলো সংকেত আকারে খাতায় তুলে রাখাই হচ্ছে লিখিত ভাষা, বা লৌকিক যে রূপগুলো আছে সেগুলোই হচ্ছে লিখিত ভাষা। তারপর আমরা পড়েছিলাম বর্ণভিত্তিক। আচ্ছা, বর্ণভিত্তিক ভাষা কোথায় পড়েছে? লিখিত ভাষাতে। লিখিত ভাষার আছে তিন রকম পদ্ধতি, কি কি, বা লিখিত ভাষা তিন প্রকার, কি কি প্রকারের? বর্ণভিত্তিক, অক্ষরভিত্তিক, ভাবাত্মক। বর্ণভিত্তিক, অক্ষরভিত্তিক এবং ভাবাত্মক। তারপর আমরা কি করেছিলাম শিক্ষার্থীরা? তারপর আমরা পড়েছিলাম ভাষার উপাদান, পড়েছি না? হ্যাঁ, পড়েছিলাম। ভাষার উপাদান কয়টি? ভাষার উপাদান চারটি, ধ্বনি, শব্দ, বাক্য, বাগার্থ। কি কি পড়েছি? ধ্বনি, শব্দ, বাক্য, বাগার্থ। এগুলো কাকে বলে, কেমন রূপ, সেগুলো নিয়েও আলোচনা করেছি। ধ্বনি কি বলতো? ধ্বনি হচ্ছে বাতাসে আঘাতের ফলে শব্দ সৃষ্টি হয়, সেগুলোই হচ্ছে ধ্বনি। আবার শব্দ, এক বা একাধিক ধ্বনি মিলে একটি শব্দ সৃষ্টি হয়। আবার বাক্য, এক বা একাধিক শব্দের সমন্বয়ে একটি বাক্য সৃষ্টি হয়। আর বাগার্থ কি? একই শব্দের দুই রকম রূপ, মানে দুই জায়গায় দুই রকম রূপ প্রকাশ পায়, সেটাই হচ্ছে বাগার্থ, মানে বিভিন্ন পরিবেশে বিভিন্ন অর্থ প্রকাশ করে। আচ্ছা, তারপর আমরা কি করেছি? তারপর আমরা এই পর্যন্ত বিশদ আলোচনা করেছিলাম। আজকে আমরা দেখো প্রকাশ মাধ্যম ও ভাষা নিয়ে কথা বলবো। ভাষাটা কি? যেমন রাস্তায় যে দেখা যায় ট্রাফিক পুলিশ হাতে ইশারাতে গাড়ি থামাতে বলে, আবার চালাতে বলে, নানা রকম অঙ্গভঙ্গির মাধ্যমে, তাই না? আবার কখনো কখনো ছবি এঁকে মানুষ নিজের যে দিক নির্দেশনাগুলো দেয় সেগুলোও কিন্তু হয়ে যায়। যখন যেমন কোন দিকে গাড়ি চলবে, কোন দিকে গাড়ি চলবে না, রাস্তা সোজা কোন দিকে, বাঁকা কোন দিকে, এগুলো কিন্তু ট্রাফিক পুলিশ সুন্দরভাবে পথচারীদেরকে দেখিয়ে দেয়। যারা কথা বলতে ও শুনতে পায় না, আমরা বলি মূক বধির। আচ্ছা, তাদের ব্যবহারের জন্য এক ধরনের ভাষা আছে। আমরা তো মুখে কথা বলছি, কানে কথা শুনছি, কিন্তু আমাদের মধ্যে কিছু মানুষ আছে না যারা মুখে কথা বলতে পারে না, তাদেরকে কি বলে? বোবা বলে। আবার যারা কানে শুনে না, তারা কি বধির, তাদেরকে তো কথা বলতে হবে, বুঝতে হবে, তাহলে তারা সেটা কিভাবে প্রকাশ করবে? তাদের জন্য একটি আলাদা ভাষা আছে, বিভিন্ন সংকেতের মাধ্যমে তাদেরকে সেই ভাষাটি বোঝানো হয়। বিভিন্ন সংকেতের মাধ্যমে বিভিন্ন অর্থগত ভাষা সেটা প্রকাশ করা হয়। আচ্ছা, তারপর দেখো কি বলেছে, হাতের আঙ্গুল ব্যবহার করে তাদেরকে ভাষা বোঝানো হয়। আমি বলেছি কখনো আঙ্গুল মুখে ছুঁয়ে, কখনো বা হাতের মাথায় উঠিয়ে, আবার কখনো বুকে হাত দিয়ে তারা তাদের ভাব প্রকাশ করে। যেমন এগুলোকে কি ভাষা বলে? সংকেত ভাষা বা সাইন ল্যাঙ্গুয়েজ বলে। এই ভাষাগুলোকে কি ভাষা বলে? সংকেত ভাষা অথবা সাইন ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, ইশারার ভাষাও বলে। যেমন তোমরা এখানে খেয়াল করো, এখানে আছে বিভিন্ন রকমের, এখানে প্রায় তোমার প্রায় 20টার মতন আছে সংকেতের ভাষা, ঠিক আছে? আশা করছি দেখতে পাচ্ছ। এখানে বিভিন্ন, দেখো সকলে কিন্তু হাতে আঙ্গুল দিয়ে বোঝাচ্ছে, বিভিন্ন সংকেত বিভিন্ন অর্থ প্রকাশ করে। এগুলো কাদের জন্য? বোবা ও বধির ব্যক্তিদের জন্য। আচ্ছা, মাতৃভাষা ও বাংলা ভাষা। মাতৃভাষা অর্থ থেকে, মাতৃভাষাটা অর্থটা হচ্ছে, মাতৃভাষা হচ্ছে মায়ের ভাষা,
অন্যভাবে বলা যায় আমরা মায়ের কাছ থেকে যে ভাষাগুলো শিখি সেগুলো হচ্ছে মাতৃভাষা। ভাষা আমাদের মাতৃভাষাকে ইংরেজিতে কি বলে? মাদার ল্যাঙ্গুয়েজ বা মাদার টাং আমরা বলে থাকি। শিশু সব সময় মায়ের কাছে থেকে ভাষা কিন্তু শেখে না, শেখে তা কিন্তু নয়, কখনো কখনো এর ব্যতিক্রম ঘটে যায়। মায়ের মতো যে শিশুকে প্রতিপালন করে কিংবা জন্মের পর থেকে বাচ্চার কাছে বা শিশুর কাছে যে ব্যক্তিরা থাকে বা যাদের সংস্পর্শে শিশুরা বেড়ে ওঠে তাদের ভাষা কিন্তু শিশুরা শিখে ফেলে। যেমন বাঙালি মায়ের সন্তান জন্মের পর থেকে স্প্যানিশ বা জার্মানি ভাষা মায়ের পরিচর্যায় বড় হলে তখন কিন্তু তাদের মাতৃভাষা বাংলা হবে না, স্প্যানিশ বা জার্মানি হয়ে যাবে। কেন? তারা জন্মগতভাবে ওই ভাষাগুলো শুনে আসছে, ওই ভাষাগুলো শুনে তারা অভ্যস্ত, তাই তারা কি করবে, তাদের বোধগম্য কিন্তু জাপানি আর স্প্যানিশ ভাষাগুলোই হয়ে যাবে। আবার দেখো ভাষার রূপ বৈচিত্র্য আছে, ভাষার কোনো অখণ্ড বা একক রূপ নেই, একই ভাষা নানা রূপে ব্যবহৃত হয়। ভাষার এইসব রূপ বৈচিত্র্য নিয়ে আলোচনা করা হলো। উপভাষা, একই ভাষা যারা ব্যবহার করে তাদেরকে বলে একই ভাষাভাষী বা ভাষিক সম্প্রদায় বা ল্যাঙ্গুয়েজ কমিউনিটি। আমরা যারা বাংলা ভাষায় কথা বলি তারা সকলেই বাংলা ভাষী সম্প্রদায়ের অন্তর্গত, সকলের বাংলা আবার এক নয়। ভৌগোলিক ব্যবধান, যোগাযোগ ব্যবস্থা, সমাজ গঠন, ধর্ম, পেশা ইত্যাদি কারণে এক এক অঞ্চলের ভাষা কিন্তু এক এক রকম হয়ে যায়। এখানে তোমাদের একটু বোঝার আছে শিক্ষার্থীরা, উপভাষা। হ্যাঁ, এই দেখো উপভাষা মানে DIALECT, ডায়ালেক্ট। কি এটা উপভাষা হচ্ছে? ডায়ালেক্ট, একই ভাষা, ঠিক আছে, একই ভাষা যারা ব্যবহার করছে তাদের একই ভাষাভাষী বা ভাষিক সম্প্রদায় বলা যায় বা ল্যাঙ্গুয়েজ কমিউনিটি বলা যায়। আমরা যারা বাংলা ভাষায় কথা বলি, কি বলেছে, আমরা যারা বাংলা ভাষায় কথা বলবো তারা সকলে কিন্তু বাংলা ভাষী সম্প্রদায়ের অন্তর্গত, আবার সকলে বাংলা বাংলার নয় বা বাংলা আবার এখনো এরকম বলা যায়। আমরা যারা, এখানে আরেকবার বলছি তোমরা ভালো করে বুঝে নাও, আমরা যারা বাংলা ভাষার কথা বলি তারা সকলে বাংলা ভাষাভাষী সম্প্রদায়ের অন্তর্গত, সকলের বাংলা কিন্তু আবার এক হয় না। ভৌগোলিক ব্যবধান, যোগাযোগ ব্যবস্থা, সমাজ গঠন, ধর্ম, পেশা ইত্যাদি কারণে এক এলাকার ভাষা থেকে অন্য এলাকার ভাষার পার্থক্যের সৃষ্টি হয়। আমরা যে বাংলাদেশে বাস করি বলে সবার ভাষা একই রকমের হতে হবে তা কিন্তু নয়, এই যে ভাষা ভিত্তিক অঞ্চল ভিত্তিক যে পার্থক্যটা চলে আসছে সেটাই কিন্তু কি, সেটাই হচ্ছে উপভাষা। আর একটু বিষয় আলোচনা করলে তোমরা বুঝতে পারবে, ভৌগোলিক ব্যবধান বা অঞ্চল ভেদে ভাষার এরকম বৈচিত্র্য হয়। এই ভাষাকে আঞ্চলিক ভাষা বলা যায়। আমাদের প্রতিটি জেলার ভাষা কিন্তু বৈচিত্র্যপূর্ণ, আমাদের যে প্রতিটি জেলার অন্তর্গত যে বিভিন্ন রকমের জায়গা থাকে সেখানকার ভাষাগুলো কিন্তু আলাদা। হ্যাঁ, আবার কখনো কখনো দেখা যায় যে ভাষার উচ্চারণ হলো ঠিক আছে, কিছু কিছু শব্দগুলো একটু বিকৃত উচ্চারণ, একটু অন্যরকম উচ্চারণ, টানগুলো আলাদা, কথা বলা ঠিক টান, হ্যাঁ এই টানগুলো আলাদা, এগুলো যে অঞ্চল ভেদে আলাদা, জেলা ভেদে আলাদা, এগুলোই হচ্ছে বৈচিত্র্যপূর্ণ উপভাষা বা উপভাষা, শুধু উপভাষা বলা যায়। আমাদের প্রত্যেক জেলার নিজস্ব কিছু উপভাষা রয়েছে, আমাদের প্রত্যেক জেলার নিজস্ব কিছু কি রয়েছে, উপভাষা রয়েছে। উপভাষায় কথা বলা মোটেও কিন্তু দোষের কিছু নয়, উপভাষা হলো মায়ের মত, উপভাষা কাদের মত, উপভাষা মায়ের মত, মাকে আমরা শ্রদ্ধা করি, নিজ নিজ উপভাষাকে আমাদের শ্রদ্ধা ও সম্মান করতে হবে। নিজে বাংলাদেশের কয়েকটি উপভাষার পরিচয় দেওয়া হলো। দেখো খুলনা যশোর, একজন মানুষ মনসির দুটো সাওয়াল ছিল। দেখো আমি কিন্তু এলাকা বলে কি করছি, সেই এলাকার এক একটি ল্যাঙ্গুয়েজ বা এক একটি বাক্য কিভাবে তারা বলে সেটি আমি তোমাদেরকে বলছি। যেমন খুলনা যশোরের মানুষগুলো এইভাবে কথা বলবে যে একজন, একজন না কিন্তু একজন, একজন মানসির দুটো সাওয়াল ছিল। এটা যদি আমরা ভদ্র ভাষায় বলতে চাই তাহলে আমি কি করবো, একজন মানুষের বা একজন ব্যক্তির দুটো ছেলে ছিল বা দুটো পুত্র সন্তান ছিল। বগুড়ার ভাষায় কি বলবে, একজনের দুইটা বেটা বা সই আসিল, একজন মানুষের দুইটা বেটা সই আসিল। তারপর দেখো রংপুরে কি বলবে, একজন মানুষের দুই কন্যা বেটা আসিল,
কি বলেছে একজন মানুষের দুই কোণা ব্যাটা আসছে দুই কোণা বলে কি বোঝালো দুই কোণা দিয়ে কিন্তু দুটি বোঝালো তারপর দেখো কি বলছে রংপুরের বললাম আমরা ঢাকা একজন মানুষের দুটা পোলা আসছিল কি বলছে একজন মানুষের দুটা পোলা আসছিল তাহলে দেখো অঞ্চল ভেদে যে বিভিন্ন ল্যাঙ্গুয়েজ গুলো চলে আসছে ভালো শব্দ যদি আমরা বলি ছেলে এবং পুত্র ঠিক আছে সেখান থেকে চলে আসছে কি সাওয়াল দুই কোণা ব্যাটা সোয়েল ব্যাটা পোলা পুত পোয়া পুত কত রকমের ভাষা আছে নোয়াখালীর মানুষে কি বলে নোয়াখালীর মানুষরা কিন্তু বলে একজনের দুই পুত আসিল আবার চট্টগ্রামের মানুষ কি বলে এগুয়া মাইছে দুই পোয়া আসিল সিলেটের মানুষ কি বলবে এক মানুষের দুই পোয়া আসিল তাহলে দেখো শিক্ষার্থীরা আজকে আমরা বেশি পড়ব না উপভাষা বা ডায়লেক্ট যে আমরা পড়লাম এখান থেকে খুলনা যশোর বগুড়া রংপুর ঢাকা ময়মনসিংহ চট্টগ্রাম এবং নোয়াখালীর যে ভাষা বৈচিত্র্য আছে এগুলো আমরা কি করলাম আলোচনা করলাম এগুলো আমি তোমাদের সাথে বিশদে আলোচনা করলাম তুলে ধরলাম তো শিক্ষার্থীরা দেখো তোমাদের যে হোমওয়ার্ক থাকবে সেটা হচ্ছে এই উপভাষা এই উপভাষা তোমরা কি করবে খুব সুন্দর করে পড়বে বুঝবে আর মুখস্থ করে ফেলবে ঠিক আছে এবং এই যে উদাহরণগুলো এগুলো তোমরা মুখস্থ করে ফেলবে আর এখান থেকে তোমাদের কিছু প্রশ্ন করা হবে তো সুপ্রিয় শিক্ষার্থীরা আগামী ক্লাসে তোমাদের সঙ্গে প্রমিত ভাষা কথ্য ভাষা ব্যক্তি ভাষা সামাজিক ভাষা এগুলো নিয়ে আলোচনা করবো মানে ভাষার প্রথম স্তর হ্যাঁ প্রথম স্তর নিয়ে আলোচনা করবো সকলেই ভালো থাকো দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী ক্লাসে নতুন পড়া নিয়ে